আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে এনবিএল নিয়ে অল্প কিছু কথা বলবো। এনবিএল এর অ্যানালাইসিস অলরেডি আমার দেওয়া আছে, সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা এনবিএল এর একটি চার্ট লক্ষ্য করছেন, এই চার্ট দেখে আপনারা বুঝতে পারবেন না প্রাইসটা, কারণ এটা হচ্ছে অ্যাডজাস্টেড চার্ট, ঠিক আছে? বাট আমি মুখে মুখে বলে দিচ্ছি যে রেকর্ড ডেটের পূর্বে এনবিএল এর প্রাইস ছিল 8 টাকা। তারা 5% স্টক দিয়েছে, তার মানে আপনি যদি 1000 শেয়ার কিনে থাকেন তাহলে আপনার শেয়ার সংখ্যা হয়েছে 1050টি। অর্থাৎ আপনি রেকর্ড ডেটের পূর্বে 1000 শেয়ার কিনছেন 8 টাকা করে, 8000 টাকায়, আর আপনি এখন 50টা শেয়ার বোনাস পেলেন। কিন্তু তাহলে আপনার অ্যাডজাস্টেড প্রাইস হবে কত? প্রত্যেক শেয়ারে 7 টাকা 60 পয়সা, কারণ ওই যে আপনি 50টা বেশি পেয়েছেন। আর রেকর্ড ডেটের পরে দেখা গেল যে এনবিএল এর প্রাইসটা হুট করে 8 টাকা 30 পয়সা পর্যন্ত গিয়ে হোল্ড হয়ে গেছে। তার মানে কি, আপনি এখানে 7 টাকা 60 পয়সা, মানে 7 টাকা 60 পয়সা থেকে 8 টাকা 30 পয়সা যদি হয় সেটা হচ্ছে 70 পয়সা, অর্থাৎ আপনি 70 পয়সা লাভ পেয়েছেন, প্রত্যেক শেয়ারে 70 পয়সা লাভ পেয়েছেন। সেটা কিন্তু কম নাই, প্রায় 10%। অর্থাৎ আপনি যদি 1 সপ্তাহ পূর্বেও শেয়ারটা কিনে থাকতেন তাহলে কিন্তু আপনি এখনই প্রায় 10% প্রফিট করে ফেলতেন। একথা বলার জন্যই আমি এই ভিডিওটা করছি। অনেকে হয়তো বুঝবেন না, অনেকে হয়তো ভাববেন যে প্রাইস তো খুব একটা বাড়ে নাই, 8 টাকা থেকে 8 টাকা 20 পয়সা বা 8 টাকা 30 পয়সা হয়েছে, ব্যাপারটা কিন্তু তা না। কারণ অ্যাডজাস্টেড প্রাইস কিন্তু এখন 7 টাকা 60 পয়সা, যেটা রেকর্ড ডেটের পূর্বে ছিল সেই হিসেবে, আর এখন হচ্ছে 8 টাকা 20 পয়সা বা 8 টাকা 30 পয়সা, 8 টাকা 40 পয়সা পর্যন্ত গেছিল। সো অনেকে কিন্তু 10%, মোর দ্যান 10% লাভ করে ফেলেছে। এই কথাটা, এই ক্যালকুলেশনটা অনেকে বুঝবেন না, আমি বোঝানোর জন্যই এই ভিডিওটা করছি। সো আপনারা দেখে শুনে আপনাদের ট্রেড ডিসিশনগুলো নেবেন, আপনি কিনেন বা না কিনেন সেটা আলাদা কথা, কিন্তু আপনারা এই তথ্যগুলো জেনে রাখা ভালো। আশা করি ভিডিওটি অনেক উপকারী হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।